তোমাকে, এটা কি লক করছো? হ্যাঁ করে নি একটু। বিনা নিমন্ত্রণ বিয়ে বাড়িতে গিয়েছিলাম, বিয়ে নয় এটা রিসেপশন, মানে বৌভাত। বিয়ের নিমন্ত্রণ ছিল, কিন্তু যেহেতু মা অসুস্থ ছিল সেই জন্য আমি যেতে পারিনি। তাই কাকিমা আমাকে বারবার বলে জোর করে অঙ্কিতা আর কণাদের রিসেপশনে নিয়ে গেল। প্রি ওয়েডিং শ্যুট যেটা হয়েছিল তার কিছু ছবি এখানে শো হচ্ছিল, আর অঙ্কিতা আর কণাদের রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছিল গোকুল ব্যাংকোয়েটের সেকেন্ড ফ্লোরে। খুব ভালো করে সাজানো হয়েছিল, চারিদিকে তাজা গোলাপ আর সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল। এত সুন্দর লাগছিল ব্যাংকোয়েটটা, যেন মনে হচ্ছে যেন ফুলের সমাহার হয়েছে চারিদিকে। আমি পুরোটা ঘুরে দেখাতে পারিনি, কিছুটা দেখালাম আপনাদের, কারণ আমরা এতই তাড়াতাড়ি এসে গেছিলাম যে তখন কেউ আসেনি, ফাঁকা ছিল পুরো ব্যাংকোয়েটটা, তখন সবে আরও সাজানো হচ্ছিল, তাই আর অনেক জায়গায় সেই জন্য ভিডিও করতে পারিনি। তাই একটু বসলাম, বসে স্টার্টারগুলো খেতে আরম্ভ করলাম। অল্প করে দিয়ে নেই। একটা করে দিয়ে দিই, পনির টিক্কা না? হ্যাঁ হ্যাঁ উসিমে নেই। থ্যাংক ইউ। চলুন আরেকবার দেখিয়ে দিই স্টার্টারগুলো। ফার্স্টে যেটা খেয়েছিলাম সেটা কর্ন টার্ট ছিল, তারপরে ফিশ লাহোরি কাবাব, আর ছিল চিকেন টেংরি কাবাব, তারপরে ছিল পনির টিক্কা। নেই এখানে অবশ্য সেটা, আমি ফিশ বলটা দেখালাম। তাই এখানে একটা টি কফি আর বিভিন্ন ধরনের মকটেল সফট ড্রিঙ্কসের একটা স্টল করেছিল। মকটেলগুলো একটাই খেয়েছিলাম, লেমন সিকানজি যেটা আমার ফেভারিট সেটাই খেয়েছিলাম। এটা ফিশ লাহোরি কাবাবটা টেস্ট করে দেখছিলাম কেমন, খুবই ভালো ছিল, সফট ছিল। আর দাবার থেকে মনটা সরিয়ে নিয়ে এসে গিফটটা দেওয়ার জন্য রেডি হলাম, কারণ স্টেজে তখন অঙ্কিতা মানে নতুন বউ উঠে গেছে আর কণাদও ছিল সাথে। খুব সুন্দর লাগছিল দুজনকে দেখতে, খুব দুজনে ম্যাচিং করে ব্লু স্কাই ব্লুর মধ্যে ড্রেসটা ডিজাইন করেছিল, আর কোরিয়ান থিম ছিল বললো, সেই জন্য মানে এরকম ড্রেসটা পরেছে। এত সুন্দর ইউনিক লেহেঙ্গা আমি কোথাও দেখিনি সত্যি কথা বলতে, আমি ফার্স্ট টাইম দেখলাম, আর ভেলগুলো খুব সুন্দর ছিল। পরে কিন্তু জেনে নেবো কোথা থেকে ড্রেসটা বানিয়েছো, আমার ভীষণ ভীষণ পছন্দ তোমার এই ড্রেসটা, আর তোমাকে দেখতেও লাগছিল কুইন প্রিন্সেসের মতন, সত্যি সুন্দর লাগছিল অঙ্কিতা তোমাকে। এটা একটা স্যালাড জোন করেছিল, এখানে বিভিন্ন রকম স্যালাড ছিল, ফ্রেশ স্যালাড, আর এখানে কাটলারিগুলো পাওয়া যাচ্ছিল। এখান থেকে প্লেট নিয়ে আমি খাবারটা স্টার্ট করলাম। অল্প করে দেবে, অল্প একদম অল্প,
থ্যাংক ইউ। নিয়েছিলাম তন্দুরি আর ডাল মাখানি, সঙ্গে ফিশ ফ্রাই। 7টার সময় অত কিছু স্টার্টার খেয়ে আর 10টার সময় পেটে কিছুই ঢুকছে না বলতে গেলে, কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাই আমি ডিনারটা করে নিলাম, বলে একটু নিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। আবার নষ্ট করেছিলাম সেদিনকে, একটু বলতে খারাপ লাগছে, কারণ চিকেন চাপের অয়েলটা খুব বেশি, তাই খেতে পারিনি। আর একদম অল্প অল্প করে দেবে, হ্যাঁ অল্প এক ছিটে দেবে। আমি খাবো না, একটা না। স্পুন দিয়ে দাও একটা। স্পুনটা শুধু দিয়ে দাও, হ্যাঁ থ্যাংক ইউ। নিচে দিয়ে দাও, পড়ে যাবে, আমি হয়তো একাতে নিয়ে যাবো ক্যামেরাটা ধরে। চকলেট মুজ আর একটা আইসক্রিম, চাটনি পাঁপড় আর একটা নলেন গুড়ের মিষ্টি নিয়েছিলাম। মিষ্টিটা হাফ খেয়েছিলাম, আইসক্রিমটা পুরোই খেয়ে নিয়েছিলাম, কারণ আইসক্রিম খেতে আমি ভীষণ ভালোবাসি তাই। আর পাঁপড়টা লাস্টে খেয়েছিলাম হজমের জন্য, আর চাটনিটাও খুব সুন্দর ছিল। শেষে দুটো পান খেয়েছিলাম, মিষ্টি পান, সত্যি খুব সুন্দর ছিল বেনারসি পানটা। তারপরে চলছিল ফটোশ্যুট ওদের, আমি বসে বসে দেখছিলাম। শেষ মানে সময়, মানে একটা নতুন সম্পর্কে জড়িয়ে পড়ার আগে ছোটবেলার বন্ধু বান্ধবদের সাথে যে মজা করা, সেটা খুব মানে মিস করছিলাম ওদের দেখে আমি। আর এখানে অঙ্কিতার ফটোশ্যুট হচ্ছে বিভিন্ন রকম পোজ দিয়ে, কেননা আজকেই তো সেই সময় যেখানে ছেলেরা মেয়েরা নিজেদের স্পেশাল মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখে, তাই এই মুহূর্তগুলোই থেকে যায় স্মৃতির কোনায় কোনায়। আর এটা আমি আর আন্টি যখন নেমেছিলাম ফার্স্ট গাড়ি থেকে, তখন ছবি তোলা হয়েছিল। আন্টি আমাকে নিয়ে গেছিলো আর আন্টি আমাকে দায়িত্ব নিয়ে গাড়ি করে পৌঁছে দিয়েছিল বাড়িতে। আমিও একটু পোজ দিয়ে ছবি তুলে ফেললাম, কারণ শাল আর শাড়ি দুটোকে কন্ট্রাস্ট করে আমি শাড়িটা পরেছিলাম, নতুন ধরনের শাড়ি পরেছিলাম, তাই বিভিন্ন রকম পোজে আমিও ছবি তুলে ফেললাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। ধন্যবাদ, আজকের মতন শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।